নমস্কার নমস্কার বন্ধুরা, বন্ধুরা, তোমরা তোমরা সবাই সবাই কেমন কেমন আছো? আছো? আশা করি ভালোই লাউ আছো। তো আজকে আমি লাউ পালং রান্না করব। সেই রান্নাটা কী করে করব সেটাই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, প্রথমেই আমি গরম কড়াইটা গরম করে নিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি আলু আর লাউটা দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে ওতে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি পালং শাকটা লাউয়ের উপর দিয়ে দেবো, দিয়ে আবারও একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। তো বন্ধুরা, লাউ পালংয়ে আপনারা জল দেবেন না, জল দিলে ওটা খেতে বাজে হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে একটা গামলি আমি ওর উপর দিয়ে একটু চাপা গামলি বা একটা থালা চাপা দিয়ে দেবেন। তো দেখবেন এটা করতে করতে অনেক জল বেরোবে, ওই জলেতেই তরকারিটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি ভালো করে নেড়ে দিচ্ছি, এইবারে আমি চাপা দেবো। তো বন্ধুরা দেখো কমে গেলে, এবার আমি গামলিটা চাপা দিয়ে দিলাম। যেহেতু আমি ওই গামলিটা তরকারি রাখবো তাই গামলিটা চাপা দিয়ে দিলাম। তারপর আমার লাউ পালং হয়ে এসেছে বন্ধুরা, দেখো কতটা জল বেরিয়েছে। এবারে ওটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটা গামলির কাছে ঢেলে রাখবো। তো ঢেলে রেখে কড়াইতে আবারও তেল দেবো। তেল দিয়ে আমি লাউ পালংয়ে বড়ি দেবো। তো বড়িটা লাউ তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বড়িটাকে ভেজে নিলাম। আমি এখানে মুগ ডালের বড়ি ব্যবহার করেছি বন্ধুরা, আপনারা চাইলে মুসুর ডালের বড়িও দিতে পারেন। তো আমি মুগ ডালের বড়িটা ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ওটাকে আমি ঝুলে রেখে দেবো। দিয়ে আবারও কড়াইয়ের মধ্যে তেল দেবো, তারপর দেবো 5 ফোড়ন তেজপাতা, দিয়ে জানুয়ারি মাছ না এলে নেবে না, সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। দিয়ে তারপর ওই লাউ পালংটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো, ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নিয়ে বড়িটাও দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট ওটাকে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপর বন্ধুরা চাপা দেওয়ার পরে তারপরে আমার এই লাউ পালংটা হয়ে যাবে। তো দেখো লাউ পালংটা কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব।